কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার শুধু দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকাটাই একমাত্র আমার কাম্য। আগত আমাদের দুর্গা পুজো উপলক্ষে আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বছরেই দুর্গা পুজো উপলক্ষে মা আবির্ভাব হন, সেই আবির্ভাব হন এই মর্ত্যধামে এসে মা সকলকে আশীর্বাদ করেন এবং সেই আশীর্বাদ যে করেন সেই আশীর্বাদ মানুষের উপরে পড়েন এবং তাতে কি হচ্ছে মানুষের জীবনে সুখ শান্তি এবং তার জীবনে ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, গৃহে সুখ শান্তি, বিভিন্ন রকমের সেই আশীর্বাদ যদি আপনাকে বর্ষণ হয় আপনার মাথায় তাহলে আপনার যে কোনো সমস্যাই কিন্তু সমাধান হতে পারে, কারণ জগজ্জননী দুর্গতি নাশিনী মা দুর্গা। তো সুতরাং মানুষকে সেই সময় আপনাকে কিছু মানে ক্রিয়াকার্য আপনাকে মানে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু ক্রিয়াকার্য আছেন যে পুজোর সময় আমরা কী করব, কীভাবে চলব, তাতে কীভাবে করলে অন্তপক্ষে সেই পুজোর অন্তপক্ষে কটা দিন আমরা ভালোভাবে যাতে মাকে অন্তপক্ষে সেই মায়ের কী বলবো প্রার্থনা বা পুজো বা পার্বণের মধ্য দিয়ে বা সাধনার মধ্য দিয়ে মাকে অন্তপক্ষে মায়ের আশীর্বাদ আমরা নেব, এই প্রতিজ্ঞা আমাদের রাখতে হবে, সেই সংকল্প আমাদের করতে হবে, তবেই কিন্তু আমরা মায়ের কাছ থেকে সেই আশীর্বাদ আমরা পাব। আর মায়ের কাছ থেকে আশীর্বাদ পাওয়া মানে হচ্ছে সারা বছর আমাদের ভালো যাওয়া, আমাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, সমস্ত কিছু ইস অ্যান্ড এভরিথিং সমস্তই মানে সম্ভব যদি মা কৃপা করেন। আসলে একটা কথা বলি, প্রত্যেকেই আমরা ভাবি যে অনেকে ভাবেন যে ঈশ্বর বলে কিছু নেই, কিন্তু আমি মনে করি যে আপনি পৃথিবীতে জন্মেছেন আধ্যাত্মিক উপায়, সুতরাং ঈশ্বর যদি না থাকতো তাহলে আপনি কিন্তু এই পৃথিবীতে থাকতে পারতেন না। আর এই পৃথিবীতে থাকছেন যে হয়তো যে সমস্ত জীবনে আপনার প্রত্যাশিত জীবন, আপনার জীবনকে গড়তে হবে, আপনার সন্তানের জীবনের এডুকেশন করতে হবে, আপনার সন্তানের চাকুরি, আপনার সন্তানের ব্যবসা, আপনার মেয়ের বিয়ে দেওয়া, আপনার সন্তানের বিবাহিত জীবন, আপনার বিবাহিত জীবন, আপনার গৃহে সুখ শান্তি, আপনার বাস্তু দোষ না থাকা, এই সমস্তটাই কিন্তু নির্ভর করে গ্রহচক্রের অর্থাৎ গ্রহচক্রের রিফ্লেকশনে। গ্রহচক্র যদি অশুভ ফল আপনাকে দেয়, বারবার দেবাশীষদা বলেন যে গ্রহচক্র যদি মানুষের জীবনে ভালো ফল না দেয় তাহলে তার জীবনে কোনোভাবেই সাকসেস হবে না। গ্রহ যদি ভালো ফল দেয় আপনার জীবনে রাতারাতি আপনি সাকসেস পেতে পারেন। তো সুতরাং সেই গ্রহের যাতে সাকসেস আমরা পেতে পারি তার জন্য আপনাকে কিন্তু তার জন্য একজন বিশেষজ্ঞ পণ্ডিতের কাছে আপনাকে যেতে হবে আপনার জীবনের সাকসেস পেতে গেলে। যারা এই প্রফেশনে দীর্ঘদিন বংশ পরম্পরায় সুনামের সহিত যারা করে এসছেন, যারা অগণিত মানুষ দেখেছেন এবং অগণিত মানুষের সান্নিধ্য পেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দেবাশীষদার কাছে আসেন। কেন আসেন আপনারাই জানেন, কারণ আমি জানি না দেবাশীষদার ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে কেন এই মানুষগুলি এসছেন, তারা কি ফল পেয়েছেন, তারাও শুনেছেন আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন চেম্বারে আপনারা শুনেছেন নিশ্চয়ই, আপনাদের মাধ্য থেকেই তারা বলেছেন। তো সুতরাং সেই যে জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আজকালকার এই জগতে যারা এই প্রফেশনে বর্তমান যুগে এসছেন, আমি কারো নিন্দামন্দ করছি না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, যারা এই প্রফেশনের যোগ্য ব্যক্তি নয় তারা এই প্রফেশনকে আঁকড়ে ধরেছে মানুষকে প্রতারণা করার জন্য। সেই প্রতারণা থেকে আপনাকে উদ্ধার হতে হবে, প্রতারণা থেকে মুক্ত থাকতে হবে, দেবাশীষদার কাছে আসতে হবে তা নয়, দেবাশীষদার কাছে আসলে কী কী পাওয়া যায়
দেবাশিসদার কাছে আসলে কি কি উপকার হয়, দেবাশিসদার আসলে এই পাপেশনের যোগ্য ব্যক্তিত্ব কিনা, দেবাশিসদা আর তার পরিচয় কি, তো সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে, তবেই দেবাশিসদার কাছে আসতে হবে। আদারওয়াইজ দেবাশিসদার মতন আরও দুই একজন মানুষ পৃথিবীতে বেঁচে আছেন, নিশ্চয়ই চলে যেতে পারেন তাদের কাছে, কিন্তু ভয় ভণ্ড প্রতারক এই সমস্ত কাছে আপনি গেলে আপনি যা ভালো ছিলেন তার চেয়ে আরও খারাপ হচ্ছে। এই যে কালকে কোচবিহারে চেম্বার ছিল, প্রচুর লোক হোটেল ইলোরাতে, প্রচুর লোক, আমি দেখে পাইনি, সকাল 10টায় শুরু করেছি, রাত 8টা পর্যন্ত দেখতে হয়েছে, আবার সেই গাড়িতে উঠেছি সকালবেলায়, আবার দমদমে নেমেছি, সেখান থেকে আবার, সরি দমদম নয়, বালিতে, সেখান থেকে আবার চ্যানেলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ দেবাশিসদা আপনাদের সঙ্গে শেয়ার করেন, এবং দেবাশিসদার এটা কাজ, দেবাশিসদা আপনাদের জন্য দৌড়ান, দেবাশিসদা বিভিন্ন চ্যানেলের চেম্বারে দৌড়াচ্ছেন আপনাদের জন্য, আর আপনারা বাড়িতে বসে মোবাইলটি সুইচ বন্ধ করে রাখেন, কিন্তু আপনার গ্রহ আপনাকে আসতে দিচ্ছে না, মনে করতে হবে আপনার গ্রহ আপনাকে সাকসেস দিচ্ছে না, আসতে দিচ্ছে না, তাই আপনাকে দিয়ে আপনার মোবাইল বন্ধ করে দিচ্ছেন, আপনি সেদিনকার আত্মীয় বাড়িতে যাচ্ছেন, আপনি সেদিনকার অন্য জায়গায় যাচ্ছেন, না বন্ধু, আপনাকে যেতে হবে সেই মানুষটির কাছে, যদি আপনি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আনতে পারেন তবেই তার কাছে যেতে হবে, আদারওয়াইজ আপনার বুকিং করা দরকার নেই, আদারওয়াইজ আপনি আসবেন না। তো কথা হচ্ছে, যারা, আরেকটি কথা আমি বলবো, একটু লাইনে ওয়েট করুন, আরেকটি কথা বলবো, জীবনে যারা, সে জ্যোতিষ হোক আর যাই থাকুক, সাকসেস জীবনে প্রত্যেক মানুষের দরকার। এই যে আমি আজকের অ্যাস্ট্রোলজি করছি 30-31 বছর ধরে, হাজার হাজার মানুষ দেখেছি প্রত্যেক বিভিন্ন দেশে বিদেশে, ভারতবর্ষে প্রচুর জায়গায় চেম্বার আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, গোয়া, আগরতলা, তো বিভিন্ন জায়গায়, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গায় চেম্বার আছে। একটি মানুষ দাঁড়িয়ে বলুন, স্যার আপনার কাছে কাজ, প্রতিকার নিয়েছিলাম, দেখিয়েছিলাম, প্রতিকার নিয়েছিলাম, কাজ হয়নি, আপনার অর্থ আপনি ফেরত পেতে পারেন, কারণ দেবাশিসদা গ্যারান্টি ছাড়া কোনো কাজ করেন না, ভালো করে আপনারা জানেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আসতে হবে সেই মানুষটির কাছে, মাথা ঠান্ডা লাগিয়ে আপনাকে আসতে হবে তার কাছে, তবেই আপনি উপকার পাবেন, আপনার প্রত্যাশিত জীবন বাস্তবায়িত হবে, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি এস্টাবলিশড। তো যার জন্য এই যে মহামায়ার যে আবির্ভাব, এই কটা দিন আপনারা কী কীভাবে চলবেন নিশ্চয়ই আমি বলবো, তার আগে একজন বন্ধুর ফোন নিয়ে নেব, আপনারা ভালো থাকুন, ভালো থাকতে হবে, দেবাশিসদা বারবার বলে যে ভালো থাকতেই হবে, এই পৃথিবীতে বাঁচতে গেলে ভালো থাকতে না, ভালো না থাকলে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। হ্যাঁ নমস্কার বন্ধু, কে বলছেন? আপনি কি করছেন এখন? দেবাশিসদার প্রোগ্রাম দেখেন? আচ্ছা, 1983, তাই তো? টাইমটা বলুন, চট করে টাইমটা বলে দিন। রাত্রি 1:18। আচ্ছা ঠিক আছে, আপনি টিউশন করান তাই তো? হ্যাঁ। 1:18 কোথায় জন্ম? রানাঘাট। একটা আট মিনিট রানাঘাট, তাই তো? হ্যালো, হ্যাঁ লাইনে থাকুন, দেখে দিচ্ছি। হ্যাঁ, কি সম্পর্কে জানবেন বলুন? কেরিয়ার সম্পর্কে জানবেন। আপনার হচ্ছে 22 অক্টোবর 1983 মঙ্গলবার ছিল, রাত 1:08 রানাঘাটে জন্ম, রোহিণী নক্ষত্র, বিষ রাশি, সিংহ লগ্ন, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন না। আপনার হচ্ছে নরগণ। তো কথা হচ্ছে যে আপনি এখন টিউশন করেন, কিন্তু টিউশন করে আপনি যে রোজগার করেন, সেই রোজগারে কি আপনার সংসার চলছে? বিয়ে করেননি, কারণ হচ্ছে বিয়ে বিলম্বে হওয়া, অর্থাৎ
যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে লগ্নে শুক্র মঙ্গল রয়েছে, অর্থাৎ বিবাহ না হওয়া। বিবাহিত জীবন অন্ধকার, কারণ হচ্ছে কেরিয়ার তো অন্ধকারই, লগ্নে শুক্র মঙ্গল এবং চতুর্থে কিন্তু কেতু আপনার বসে আছে, যেখানে আপনি অন্ততপক্ষে রোজগার আপনি করতে পারবেন না। আপনার এডুকেশনও প্রবলেম ছিল, আপনি যে এডুকেশন করেছেন, আপনি কি উচ্চ মাধ্যমিক পাস, সরি মানে হায়ার এডুকেশন অর্থাৎ বিএসসি কমপ্লিট করেছেন? বিএ কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু স্ট্রাগল ছিল আপনার, ফুলফিলভাবে আপনার কমপ্লিট হয়নি, অর্থাৎ মানে বাধাবিঘ্নর মধ্য দিয়ে কমপ্লিট হয়েছে। একদম ঠিক, কারণ এই যে চতুর্থ কেতু, অর্থাৎ আপনার মায়ের শরীর খারাপ? মার শরীর ভালো আছে? আপনার ভাই বোনের ভিতরে কোনজন আপনি? হ্যালো, আপনার ভাই বোনের ভিতরে কোনজন? আমি হচ্ছে মানে লাস্ট একদম, আমি একাই আছি। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে আপনি সবসময় একটা ডিপ্রেশনে ভোগেন, আপনার মাথায় সবসময় একটা অহেতুক চিন্তা ভাবনা আসে, এবং আপনি কাজকর্মের জন্য এই যে টিউশন এখন করছেন, এর আগে কোনো প্রাইভেটের সঙ্গে কোনো প্রাইভেট কাজের সঙ্গে যুক্ত ছিলেন? না না না, কোনো যুক্ত হননি। কিন্তু কথা হচ্ছে যে আপনার রোজগার ভালো না, এই যে লগ্নে শুক্র মঙ্গল চতুর্থে কেতু তৃতীয়ায় শনি বুধ রবির সঙ্গে কানেক্টেড হয়ে যাওয়া, কেমুদ্রি যোগ এই সমস্ত জায়গাটা, এবং দশমে চন্দ্র রাহুর কানেক্টেড, এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনার অর্থ রোজগার বাড়বে। যদি আপনি টিউশনও করেন তাহলে সেখানে অর্থ রোজগার বাড়বে, এবং আপনার বিবাহিত জীবন সুখের হবে, আগামী দিনে বিবাহ হবে, যে বিবাহটা হওয়ার যোগ নাই সেই জায়গাটাও কিন্তু বিবাহ হবে, বুঝতে পারছি? আর এই অবস্থায় যদি আপনি জোরপূর্বক বিয়ে করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে দাম্পত্য অশান্তিতে ভুগতে হবে, বুঝতে পারছি? স্ত্রীর সঙ্গে বনিবনা হবে না, বাধা বিঘ্ন নানান রকমের ঝামেলা অশান্তি হবে। সুতরাং আপনার জীবন, ইওর লাইফ ইজ ভেরি স্ট্রাগল, কথা হচ্ছে যে এই জায়গাটাতে আপনাকে ঠিক করতে হবে। ঠিক করলে আপনি অর্থ রোজগার করতে পারবেন, এবং একটি প্রাইভেটে চাকরি আপনি করতে পারবেন ভালো জায়গায়, বুঝতে পারছি? বা কর্মস্থান আপনি নির্ধারণ করতে পারবেন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, সরকারি চাকরি? সরকারি চাকরি আছে নেই তো তা নয়, কিন্তু তার আগে রেমেডি করতে হবে। সরকারি চাকরি আছে, আপনি এই যে কোষ্ঠী যে রয়েছে, আপনি যে কোষ্ঠীতে, যে অবস্থায় কোষ্ঠীতে রয়েছে, এটা যদি আপনার এইভাবে পড়েই থাকে তাহলে ভগবানের সাধ্য নেই আপনার কিছু করে দেওয়ার। অর্থাৎ আপনার জন্মকোষ্ঠীতে যেমন মহাপদ্মকাল সর্প যোগ রয়েছে, কেমুদ্রিক যোগ রয়েছে, মাঙ্গলিক রয়েছে, সুতরাং এতগুলি অশুভ যোগ থাকলে জীবনে চাকরি বাকরি অর্থ সম্পত্তি স্টাবলিশড, কেরিয়ার স্টাবলিশড কোনোটাই সম্ভব নয়। এটাকে একটু ইমিডিয়েট রেমেডি করান, নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। ঠিক আছে, দেবাশ্রীদার চেম্বার কোথায় কোথায় আছে নিশ্চয়ই আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। প্রত্যেক বৃহস্পতিবার দিনকারে আপনারা পাচ্ছেন ব্যারাকপুরে এবং বারাসাতে, অল্টারনেটি করে বসা হয়, ব্যারাকপুর এক সপ্তাহ, বারাসাতে এক সপ্তাহ, এইটা হচ্ছে অল্টারনেটি করা থাক মানে করা হয়, সেটা আপনারা বুকিং করে নেবেন। হ্যাঁ, আপনারা একটুখানি যে আপনি লাইনে যে আছেন যে বন্ধু, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি সম্ভব হয় একবার বুকিং করে ব্যারাকপুরে চলে আসুন, কারণ কৃষ্ণনগরে এখন চেম্বার অ্যাভেলেবেল নেই, আবার নেক্সট মাসে হবে। যদি ইমিডিয়েট প্রয়োজন থাকে নিশ্চয়ই বৃহস্পতিবার দিনকার ব্যারাকপুরে পেয়ে যাবেন, একবার বুকিং করে আসতে পারেন। কেমন, ভালো থাকুন, নমস্কার। যে কথা বলতে চেয়েছিলাম যে চেম্বার সম্পর্কে একটু বলে নিই, চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার দিনকারে ব্যারাকপুর এবং বারাসাত অল্টারনেটিভ করে বসা হয়, প্রতি শুক্রবারে হাওড়া এবং কালীঘাট, যারা কালীঘাটে বুকিং করে আছেন নিশ্চয়ই শুক্রবার দিনকারে পাবেন, চিন্তার কোনো কারণ নেই। যারা হাওড়াতে বুকিং করে আছেন তারাও নিশ্চয়ই শুক্রবারে পাবেন, চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক শুক্রবারে হাওড়া এবং কালীঘাট অল্টারনেটিভ করে বসা হয়, প্রত্যেক শনিবারে দমদম স্মৃতির মোড় ভাগ্য যদি চেম্বারে। নিশ্চয়ই আপনারা জানেন যে বিগত দিন থেকে দেবাশ্রীদা আবার দমদমে ফিরে এসছেন সকলের জন্য, কোথাও যদি চেম্বারে না পান নিশ্চয়ই শনিবার দিনকারে দমদমের জন্য আপনারা বুকিং করতে পারবেন, এবং ওখানে বুকিং না করলেও আপনি কিন্তু পেয়ে যাবেন দেবাশ্রীদাকে। তো কথা হচ্ছে একটা জায়গা, এবং যেটা বাইরের চেম্বার আমি বলছি, যারা কাঁথিতে, যারা কাঁথির জন্য যারা বলছি, আগামী দিনকারে কাঁথিতে চেম্বার আছে হোটেল দেবজ্যোতি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে,
তো সেই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন দেবাশিসদাকে, ডক্টর দেবাশিস শাস্ত্রীকে। যারা বুকিং করে আছেন তারা নিশ্চয়ই কালকে আসবেন, যারা বুকিং করে নেই তারা অবশ্যই বুকিং করে নিন। এবং পরশু, আগামী পরশু দিন করে অর্থাৎ দু তারিখে রয়েছে হলদিয়াতে, হলদিয়া একটা হলদিয়া যারা প্রোগ্রাম দেখছেন, হলদিয়ার মানুষের জন্য বলছি যে আজকের হলদিয়া যাওয়ার কথা ছিল, যেহেতু আমি কোচবিহার থেকে রাত্রিবেলায় ফিরেছি, আবার এখনই চ্যানেলে এসেছি, আমি আজকের হলদিয়াতে যেতে পারলাম না, আপনাদের কাছে দুঃখিত। আপনারা শুরু মানে আগামী 2 তারিখে আপনারা চলে আসুন হলদিয়াতে, হলদিয়া তৃপ্তি লজে। এবং 7 তারিখে রয়েছে, চেম্বারগুলি বলে দিচ্ছি, 7-10 জামশেদপুর আছে, যারা জামশেদপুরে দেখাবেন, 7-10 জামশেদপুর, 8-10 মেদিনীপুর, 10-10 বর্ধমান আছে, 14-10 দুর্গাপুর আছে, 21-10 শিলিগুড়ি আছে, 22-10 কোচবিহার আছে, 28-10 মালদা আছে, 29-10 বহরমপুর আছে, 4-11 আগরতলা, 5-11 গৌহাটি, 6-11 শিলচর, 11-11 ব্যাঙ্গালোর, এবং হচ্ছে 12-11 আহমেদাবাদ, 13-11 দিল্লি, 18-11 গোয়া, 19-11 মুম্বাই, 20-11 পুনে, 25-11 জামশেদপুর আবার ফের, 26-11 কাথি আবার কাথি, 27-11 দুর্গাপুর। এই পর্যন্ত শিডিউল আপনাকে বলা হয়েছে। যারা বুঝতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুকিং করে, যদি দেবাশ্রীদাকে দেখাতে চান নিশ্চয়ই বুকিং করে আপনারা চেম্বার চলে আসবেন। দেবাশ্রীদের কাছে বারবার আসতে হয় না, একবারই আসবেন, সারা জীবন ভালো থাকবেন, যদি না একটু প্রতিকার করতে পারেন। যে কোনো সমস্যা থাকলে ডাক্তার যেমন ওষুধ লিখে, দেবাশ্রীদাও সেরকম প্রতিকার দেন, সেই প্রতিকারের মাধ্যমে আপনার জীবন হয়ে উঠতে পারে, আপনার জীবনের সাকসেস এবং আপনার জীবনে কিন্তু সেই জায়গাটা ফিরে পেতে পারেন। যত রকমের সমস্যাই থাকুক সেখান থেকে কিওর হবেন, এই গ্যারান্টি দেবাশ্রীদা দেন। ঠিক আছে, নমস্কার, কে বলুন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন, খুব তাড়াতাড়ি করে। নমস্কার, এত ছোট ছেলে, মানে 2007 জন্ম? আচ্ছা, কত কত তারিখে? 2005 টাইমটা বলুন। হ্যালো, লাইনটা কেটে গেল, যে লাইনটা কেটে গেল, সরি দাদা, নিশ্চয়ই আপনারা প্রোগ্রামে লাইনে পেয়েছিলেন, যদি সম্ভব হয় আবারও চেষ্টা করুন। আর আরেকটা কথা, আমরা যাব সেইখানে যে দেবাশ্রীদার কাছে এসে মানুষ কি উপকার পেয়েছেন নিঃশেষ চোখে আপনারা দেখে নিন, দেবাশ্রীদার কাছে দেবাশ্রীদা এই প্রফেশনের যোগ্য কি না আপনারা বিচার করবেন, কারণ মানুষ যা বলবেন, মানুষ যা বলেন সেটাই ফাইনাল, কারণ মানুষের শেষ কথা। কারণ আমি যতই বিজ্ঞাপন করি কোনো কাজ হবে না, মানুষ কি বলছেন সেটা আপনারা ফলো করুন। আমার অনেক সমস্যা ছিল, 5-6 মাস আগেই আমি এসেছি, আমার নাম সোমা রায়, কলকাতার বালিগঞ্জ থেকে এসেছি। আমার এক বন্ধুর মারফতেই আমি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছিলাম। ওনার কাছে আসার পর গত 6 মাস থেকে আজ পর্যন্ত আমার শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত রকম উপকার শুধু হয়েছে তাই নয়, ইনি প্রথম ব্যক্তি দেখলাম যিনি বলেছেন আমি তোমাকে ভালো করব, তোমার ব্যবসা তুলব, তোমাকে ভালো রাখব, শত্রু বিনাশ করব। আমার নাম সমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি, এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনেই আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। কত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশিস শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন তো? ফিরে এলাম বিরতির পরে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে দেবাশ্রীদা
কি সত্যি বলেন, সত্যি কাজ করতে পারেন, তো আপনারা সেই বিচার আপনাদের কাছে। যদি মনে হয় যে আপনার সন্তান পড়াশোনা করছে না, আপনার সন্তানের চাকরি হচ্ছে না, আপনার সন্তানের কেরিয়ার তৈরি হচ্ছে না, আপনার ব্যবসা বিজনেস ভালো যাচ্ছে না, আপনার পারিবারিক অশান্তির মধ্যে আছেন, আপনার গৃহে সুখ নেই, আপনার গৃহের বাস্তুদোষ রয়েছে, বিভিন্ন সমস্যায় আপনি আছেন, চিন্তা ভাবনা করে দেবাশিসদার কাছে একবার চেষ্টা করুন আসা। যদি একবার চেষ্টা করবেন তো আপনাকে সেই চেষ্টা অবলম্বন করতে হবে, যেতেই হবে দেবাশিসদার কাছে অথবা একজন পণ্ডিতের কাছে, তবেই আপনার জীবনে সাকসেস পেতে পারেন। এবং পাবেনই আপনার জীবনে, কারণ কোষ্টি এবং হস্তরেখা বা নিয়মালজি যার ডেট অফ বার্থ আছে তিনিও জানতে পারবেন আপনার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ। যার কোষ্টি নেই বা জন্ম ডেট নেই, তার হস্তরেখা বিচারের মাধ্যমে বা নিয়মালজির মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনে সাকসেস পাবেনই। দেবাশিসদা অলরাউন্ডার, সব দিকে এক্সপার্ট আছে দেবাশিসদা। দেবাশিসদার কাছে কোনো মানুষ আজ পর্যন্ত ফেরেননি, দেখেছেন হাজার হাজার মানুষ আসছে দেবাশিসদার কাছে, কেন এটাকে বুঝতে হবে। হয়তো দেবাশিসদার একটু ভিজিট বেশি, কিন্তু মন দিয়ে দেখে, অনেক টাইম করে দেখে, তবেই মানুষের জীবনে যে টাইমটা করে একবারই দেখতে হবে জীবনে। বারে বারে আপনার কোষ্ঠী দেখা দরকার নেই, বারে বারে আপনার হস্তরেখা দেখার দরকার নেই, বারে বারে আপনাকে নির্মলজি করার দরকার নেই, একবারই আসবেন, একবারই প্রতিকার করবেন, একবারই সাকসেস পাবেন। যত রকমের সমস্যা থাকুক, যত রকমের কঠিন ব্যাধি থাকুক, আপনি সেখান থেকে মুক্তি হবেন। নিশ্চয়ই দেখেছেন মানুষ কি বলছে, এরকম হাজার হাজার মানুষ সবার তো দেওয়া যাচ্ছে না, প্রত্যেক টিভিতে প্রত্যেক চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আরও একটি জনপ্রিয় চ্যানেল আপনারা সকাল 8টার সময় আপনারা নিশ্চয়ই দেখতে পারেন, দেখতে থাকেন বিভিন্ন চ্যানেলে দেবাশিসদাকে পাচ্ছেন। একই কথা, যারা 10 বছর আগে বা 20 বছর আগে যারা দেখিয়েছেন, কাজ পাননি, একটি মানুষ দাঁড়িয়ে বলুন, স্যার আমি কাজ পাইনি, বা আপনি রেমেডি করেছিলাম বা প্রতিকার করেছিলাম কোনো কাজ পাইনি, আপনার অর্থ জমা আছে, কোনো বিভ্রান্তি কোনো ব্যাপার নেই, আপনি সেই অর্থ, আপনার অর্থ আপনি নিয়ে যান। কারণ দেবাশিসদা এতটাই সেইভাবে যেদিনকার থেকে এই প্রফেশনে আজকের 30-31 বছরে এসছেন, সেদিনকার থেকে একই প্রতিজ্ঞা, মানুষের সেবা করা। আর সেবার মাধ্যমে হয়তো তার প্রতিকার করার জন্য কিছু খরচাপাতি লাগেন, সেটাকে সেই জায়গা থেকে তাকে মুক্তি দেওয়া, এটাই হচ্ছে দেবাশিসদা জানেন। দেবাশিসদা কাজ ছাড়া কিছু বোঝেন না, এবং কাজ কীভাবে করতে হয়, কীভাবে আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে, নিশ্চয়ই আপনারা জানেন সেই জায়গা। সুতরাং দেবাশিসদা বিজ্ঞাপন করে না, আজকের আপনাদের শুভ দুর্গাপূজা উপলক্ষে নিশ্চয়ই কিছু বলার মানে অল্প সময় মধ্যে বলতে পারলাম না, নিশ্চয়ই এর পরে প্রোগ্রামে নিশ্চয়ই বলবো, আপনারা অপেক্ষায় থাকবেন। আপনাদের সকলের মনস্কামনা মঙ্গল জানিয়ে মঙ্গল কামনায় রইলাম দেবাশিস শাস্ত্রী, আপনাদের ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।